আমার জন্ম ক্ষিদ্রবাটিয়া গ্রামে, ক্ষিদ্রবাটিয়ার মিয়া পাড়ায় আমার ঠিকানা। স্মৃতি যদি আমার সাথে ভুল না করে, ঠিক আজ থেকে 26 বছর আগে আমাদের বাড়ি যমুনা গর্ভে বিলীন হয়ে যায়। তারপরে এখানে অবশ্য একটা ব্যাপার, আমাদের বাড়ি এর আগেও প্রায় 70-75 বছর আগে আর এক দফা ভেঙেছিল, মূল শহরপুর যেটা ছিল আর কি। তখন আমাদের বাড়িঘর ঢাকায় করে ফেলে, যে কারণে ক্ষিদ্রবাটিয়ার বাড়িটা তত একটা গুরুত্বপূর্ণ ছিল না। আর ঢাকায় বাড়ি থাকার কারণে ক্ষিদ্রবাটিয়ার বাড়ি ভেঙে যাওয়ার পরে আমাদের আর বাড়িঘর করা হয় নাই। কাকা এখানে এসে বাড়ি করেন, অন্যান্য আত্মীয় স্বজন বাড়ি করেন, কাকার বাড়িটাকেই তখন থেকেই আমি নিজের বাড়ি হিসেবে জেনে আসছি। এবং সেই থেকে নিজেকে আমি বেলকুচি তথা কারাবাসীর সন্তান হিসেবে নিজেকে সর্বদাই দাবি করে আসছি। পাশাপাশি আপনারা জানলে হয়তো খুশি হবেন, আমি শহরপুর শ্যামকিশোর হাই স্কুলের ছাত্র ছিলাম। এখন আজকে আমার আগমন এখানে কারণটা কি? কারণটা হচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের বলে আমি নিজেও একজন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, এবং এই মনোনয়নের ব্যাপারটা সম্পূর্ণরূপে নেত্রীর উপর নির্ভর করে। এখানে বলে রাখা প্রয়োজন যে আমাদের অত্রাঞ্চলের বর্তমান সংসদ সদস্য জনাব আব্দুল মজিদ মণ্ডল, যিনি আমার একজন ভালো বন্ধু বটে, এবং আমরা ওনার জন্য দোয়া প্রার্থনা করব এই কারণে যে উনি অসুস্থ হয়, উনি নিজে ঘোষণা দিয়েছেন উনি আর ক্যান্ডিডেট হবেন না, যে কারণে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি উনি আমার প্রার্থিতা থেকে হয়তো বা সমর্থন করবেন। যাই হোক না কেন, এখানে আমরা যদি দেখি অন্যান্য আসনে গড়পড়তায় কিন্তু মনোনয়নপত্র জমা পড়ে 30-এর অধিক, সেই দিক দিয়ে বলতে গেলে আমরা কিন্তু ভাগ্যবান যে আমাদের এখানে 3-4-5টার উপরে মনোনয়নপত্র কখনো অন্ততপক্ষে গত 25-30 বছরে পড়েনি। তা হাওয়ার আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। ব্যক্তিগতভাবে আমি দুপুরে অনেকেরই ক্ষুধা লেগেছে, বিশেষ করে এই কাঠফাটা রোদে বসে আছেন আপনারা, আমি এক দুটো ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ না করে পারছি না। সেটা হচ্ছে, আপনারা জেনেছেন আমার পূর্বতন মুরব্বীদের বক্তব্যে যে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক। এটা আমার যতটা না যোগ্যতা, তার থেকে বেশি যেন আপনাদের দোয়াটাই আমার জন্য বড়, কেননা আমি সেই সৌভাগ্যবান বেলকুচি থানার ইতিহাসে বাংলাদেশের জন্মের পর, যদি ভুল তথ্য না হয়, মোমিন তালুকদার সাহেব আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছিলেন, আর তারপরে আমি বোধহয় দ্বিতীয় ব্যক্তি যে বাংলাদেশ আওয়ামী যুবলীগে কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছি ক্রীড়া সম্পাদক হিসাবে। সুতরাং আমি মনে করি এটা আমার অর্জন নয়, এটা আমাদের অর্জন। আমার এই অর্জনকে আমি বেলকুচির জন্য উৎসর্গ করলাম। আপনারা যদি খেয়াল করেন, অলরেডি আমি ডিস্ট্রিবিউশন করেছি, আরো করব, এবং ফেসবুকে দেওয়া আছে যে যদি নেত্রী আমাকে মনোনয়ন দান করেন তাহলে আমি কি কি করব, তথা নির্বাচনী অঙ্গীকারনামা, যেটা আমি ফেসবুকে অলরেডি দিয়েছি। এর ভিতরে অন্যতম যে জিনিসটা, সেটা হচ্ছে মিডিয়া ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাকিব আল হাসান 1 নম্বর শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়। আপনারা কি কেউ দ্বিমত পোষণ করেন?
এই সাকিব হাসানও হারিয়ে যাবে আগামী 3 দিনের মাঝেই যদি মিডিয়া তার সমর্থন প্রত্যাহার করে। আমি কি ভুল বললাম? সুতরাং উন্নয়ন কাজে শুধু টাকা পয়সা না, পরিকল্পনা না, মিডিয়ার সমর্থন পরিপূর্ণভাবে আবশ্যক। আমি যেটা বিশ্বাস করি, অনেকগুলো পরিকল্পনা আমার দেওয়া আছে, সেগুলো বলে সময় আমি দীর্ঘায়িত করব না। আবার উপমা হিসাবে মাত্র দুটো ঘটনা আপনাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে নদী ভাঙা মানুষ, আমি জানি আগুনে ঘর পুড়লে অবশিষ্ট থাকে ছাই, নদী বাড়ি ভাঙলে থাকে না কিছু। যমুনায় আমার বাপ দাদার ভিটা দুবার বিলীন হয়েছে, আমি জানি যমুনা গর্ভে বাড়ি বিলীনের কষ্ট। আমার প্রথম এবং প্রধান প্রতিজ্ঞা হবে চৌহালিকে রক্ষা করা। আমরা যদি দেখি গত 2 বছরে চৌহালির প্রায় 55% ভূখণ্ড নদীতে বিলীন হয়ে গিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আর কয়েক বছর পরেই বাংলাদেশের মানচিত্রের থেকে চৌহালি মুছে যাবে। সুতরাং আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার রহমতে আমাদের দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেলকুচি, চৌহালি এবং এনায়েতপুরের 3টি ইউনিয়ন নিয়ে যে গঠিত সিরাজগঞ্জ 5 আসন, এই আসনে আমাকে মনোনয়ন দান করেন, আমি আমার পবিত্রতার সাথে সেই দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালনের ভিতরে অতি অগ্রাধিকার 4টা প্রকল্প। নাম্বার 1, চৌহালিকে রক্ষা করা। নাম্বার 2, এলাকার সন্ত্রাস এবং মাদককে দূর করা। নাম্বার 3, নারী অধিকার সচেতন করা, নারী স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং নারীদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করা। শেষে যে জিনিসটা আপনাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাচ্ছি, আসলে 1000 কোটি টাকা দিয়েও উন্নয়ন করা সম্ভব হয় না, কিন্তু পরিকল্পনা থাকলে সম্ভব। এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, আজকে যে বিপিএল ক্রিকেট খেলাটা হচ্ছে, বাংলাদেশ এই বিপিএল এর আগে আন্তর্জাতিক অঙ্গনে যে ক্রিকেটের সফলতা ছিল এবং বিপিএল শুরুর পরে যে সফলতা, আপনারা একটু যদি মিলিয়ে দেখেন দেখবেন বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে। আমি এবং আমার 2 বন্ধু, আমরা 3জন মিলে যখন বিপিএলটার আবিষ্কার করি, তখন সকলেই আমাদেরকে নিরুৎসাহিত করেছিল, এটা সম্ভব না, অলীক স্বপ্ন, কিন্তু এটা বাস্তবতা পেয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট তার উপকারিতা পেয়েছে। সেইভাবে অনেকের কাছে অলীক মনে হতে পারে, আমার কাছে বাস্তব। যেমন আমরা যদি আমার বেলকুচি সীমানায় পা রাখি, সৈয়দাবাদের একটু পর থেকে যে ওয়াপদার খালটা শুরু হলো, যতদূর মনে হয় আমাদের এই নির্বাচনী সীমানায় খালটা বোধ হয় 15 কিলোমিটার মতো লম্বা, কত 15 কিলোমিটার যতদূর মনে হয় আর কি, আমার কাছে 15 বা 16 কিলোমিটার। আমার ইচ্ছা আছে যে ওই 15-16 কিলোমিটারের শেষ সীমানায় বাদ দিয়ে এই পোর্শনটাকে পরিপূর্ণভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের দ্বিতীয় হাতির ঝিল তৈরি করা।
এবং আপনি শুনলে খুশি হবেন, এখানে সরকার থেকে আমি 10টা টাকাও নেব না। এখানে হাইব্রিড তেলাপিয়া মাছের চাষ করব, ভাসমান রেস্টুরেন্ট করব, পুরো এলাকাটা ইন্টারনেট ওয়াইফাই করব, এবং সীমানা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আশেপাশে আছেন তাদেরকে সদস্য করা হবে। এটা আলোচনা সাপেক্ষে হয়তো জনপ্রতি 20-25 হাজার টাকার মতো পড়বে। আমার বংশের, আমার ফ্যামিলির কেউ কোনো অংশ নেবে না, এইটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আমি অঙ্ক কষে দেখেছি, ন্যূনতম পক্ষে হাইব্রিড তেলাপিয়া স্বাস্থ্যসম্মত ভাবে চাষ করে ওই নাড়ি ভুড়ি খাওয়ানো, হাবিজাবি খাওয়ানো এগুলো না, বছরে 12-15 কোটি টাকা প্রফিট করা সম্ভব। যদি 600 তরুণ তরুণীকে সদস্য করে তাদের উপরে সমিতি করে পরিচালনার দায়িত্ব দেই, জনপ্রতি প্রায় বছরে 2 লক্ষ টাকা প্রফিট করতে পারবে, এবং এটা একটা বিনোদনের কেন্দ্রবিন্দু হতে পারে, শিক্ষার জন্য উপকারী হতে পারে, কেননা ইন্টারনেট ফ্রি থাকবে। আমি এটা চেষ্টা আপনাদের সামনে একটা মডেল সিম্বলিক হিসেবে জিনিসটা বর্ণনা করছি। তা আমার মনে হয় মানুষের সৎ ইচ্ছা, সৎ পরিকল্পনা কর্মের জন্য যথেষ্ট, কেননা বিল গেটস বাবার থেকে কোটি কোটি টাকা নিয়ে কিন্তু আজকে বিল গেটস হয়নি। পৃথিবীর কোনো ধনী মানুষই বাবার টাকায় ধনী হয়নি, প্রত্যেকেই যৎ সামান্য পুঁজি নিয়ে শুরু করেছে। ঠিক আমি মনে করি বড় কাজ করার জন্যে সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন, এর বেশি কিছু প্রয়োজন নেই। তো সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলের কাছে আমার যে কোনো ভুলের ক্ষমা চাচ্ছি। পাশাপাশি অনুষ্ঠান দেরি করে শুরু করার জন্য আবারও ক্ষমা চাচ্ছি। আমি বাসার থেকে বের হয়েছি 5টায়, রাস্তায় যানজট এই সমস্ত কারণে আমাকে বসতে দেরি হয়ে গিয়েছে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, এখনই দোয়া পরিচালনা করা হবে। সকলকে আমার অন্তরে অন্তঃস্থলে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশ শেখ হাসিনা, উন্নয়নে দরকার, উন্নয়নে দরকার। শেষে আবার আমি বলতে চাচ্ছি, মনোনয়নের আগ মুহূর্ত পর্যন্ত আমি যুদ্ধ করব আমার নিজের মনোনয়ন পাওয়ার জন্য। যেই মুহূর্তে নেত্রী মনোনয়ন অন্য কেউকে দেবেন, সে আমি না হয়ে যেই হোক না কেন, আমি তার জন্য কাজ করব। সকলকে ধন্যবাদ।